লাভ ক্ষতির অঙ্কগুলো দেখবো। হানিফ একটি ঘড়ি 575 টাকায় খরিদ করে 600 টাকায় বিক্রি করে দিল, এতে তার কত লাভ বা ক্ষতি হলো? তো আমরা জানি যদি ক্রয়মূল্য কম হয়, মানে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করা হয়, তাহলে অবশ্যই লাভ হবে। তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 575 আর বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, তার মানে সেটা লাভ হবে। তো ঘড়িটির ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 600 টাকা, এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। তো আমাদের লাভ হয়েছে, তো লাভ সমান সমান হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সমান সমান যে টাকাটা থাকবে 25 টাকা, তার নিম্ন লাভ হচ্ছে 25 টাকা। তো দুই নম্বর, রায়হান একটি পার্কার কলম 300 টাকায় ক্রয় করে 260 টাকায় বিক্রি করলো, এখানে 300 টাকা দিয়ে ক্রয় করছে, কিনছে 260 টাকায় বিক্রি করছে, তার মানে কম দামে বিক্রি করছে, তার ক্ষতি হয়েছে, এতে তার কত লাভ বা ক্ষতি হলো? পার্কার কলমটি ক্রয় মূল্য 300 টাকা, বিক্রয় মূল্য 260 টাকা, এখানে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি, তাই ক্ষতি হয়েছে। তো ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, যে টাকা হলো তার 40 টাকা ক্ষতি হয়েছে। তো আরেকটা অঙ্ক যদি দেখি, প্রতি কেজি 7 টাকা দরে 4000 কেজি ধান খরিদ করে প্রতি কেজি 7 টাকা 15 পয়সা ধরে 2500 কেজি ধান এবং 6 টাকা 50 পয়সা ধরে 2500 কেজি ধান বিক্রয় করা হয়, এতে কত লাভ বা লোকসান হবে? এটা শতকরা কত নির্ণয় করা, শতকরাতে নিতে হবে। তো আমাদের যদি প্রতি কেজি কিনছি আমরা 7 টাকা করে 4000 কেজি কিনছি, তখন ক্রয় মূল্য হচ্ছে 7 × 4000, মানে টোটাল টাকা হচ্ছে 28000 টাকা ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমরা করছি এখানে কি 7 টাকা 15 পয়সা করে 2500 কেজি বিক্রি করছি, তার মানে বিক্রয় মূল্য 7 টাকা 25 পয়সা সমান 2500 কেজি যোগ আর 1500 কেজি বিক্রি করছি 6.5 টাকা করে, তো এটা 6.5 টাকা × 1500, এদের যোগ করলে আমাদের হয় 27625 টাকা। এখন আমরা কিনছি 28000 টাকা দিয়ে টোটাল বিক্রি করছি 27625 টাকা, তার মানে কি বিক্রয় মূল্য কম হওয়াতে এটা ক্ষতি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, এতে ক্ষতি হয়েছে। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান 375 টাকা, নিম্ন ক্ষতি হচ্ছে 375 টাকা। আমাদের এখন শতকরা হিসেবে নির্ণয় করতে হবে, তার মানে 228 টাকায় ক্ষতি হয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত বের করলে আমাদের ক্ষতি নির্ণয় করে ফেলতে পারবো। অথবা আরেকভাবে আমরা করতে পারি, এত টাকা এত এর, তার মানে 300, আমরা যেভাবে আমরা অঙ্কগুলো 375/8000, এটাকে যদি আমরা শতকরায় নিয়ে আসি তাহলে কেমনে আসবে? উপরে নিচে 100 100 গুণন করতে হবে, সমান সমান হবে 375 × 100, নিচে হচ্ছে 28000, এই 00 কেটে যাবে, × 1/100, এই 00 কেটে যাবে, তারপর এটাকে যদি আমরা কাটাকাটি করি সেটা আসবে 1/9956%, এইভাবে বের করে নিয়ে আসতে পারো। এখন এখানে এই অঙ্কে আছে, রশিদ প্রতি কেজি লবণ 7 টাকা দরে খরিদ করে প্রতি কেজি 7.5 টাকা দরে বিক্রয় করে 30 টাকা লাভ করে, সে কী পরিমাণ লবণ খরিদ করছিল? সে 7 টাকা দরে কিছু লবণ কিনে 7.5 টাকা বিক্রি করে তোমাকে 30 টাকা লাভ করে, তো কত পরিমাণ কিনেছিল সেটা আমাকে বের করতে হবে। প্রতি কেজি লবণে বিক্রয় করে লাভ হয় এত টাকা বা এত টাকা, তো মোট লাভ হয়েছে 30 টাকা, এত টাকা লাভ হয় 1 কেজি লবণে, 1 টাকায় কত, 30 টাকা কত লাভ হয়, এটা 60 কেজি লবণে হয়ে যাবে। তো সে মোট 60 কেজি লবণ কিনেছিল, 1 ডজন কলা 37.50 টাকায় ক্রয় করে 39.75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? এখানে অবশ্যই লাভ হবে, তার মানে তোমাকে এখানে বের করে দিতে হবে, এখানে ক্রয় মূল্য 37.5 টাকা, বিক্রয় মূল্য এত টাকা, তো লাভ হচ্ছে তোমার বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা, তো 37.5 টাকা লাভ হয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত বের করলে এই 6% লাভ বের হয়ে যাবে। তো এইখানে 100 টাকায় 25টি করে কমলা ক্রয় করে 100 টাকায় 20টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো 25টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তো 1টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, 20টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তার মানে 1টি কমলায় লাভ হয় 5, 1টি কমলার বিক্রয় মূল্য বিয়োগ 4, তার মানে এত টাকা।
তাহলে 4 টাকা লাভ হয় একটা, 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, 25 টাকায়, 25% লাভ হবে সেটা আমাদের বলে দিতে হবে এখান থেকে।